সকলকে জয় যিশু। কেষ্টপুর ইমানুয়েল চার্চ ইউথ ফেলোশিপ দ্বারা আয়োজিত অনলাইন প্রচার প্রতিযোগিতার বিষয় হল দ্য খ্রিস্টান নাইটস। আসুন বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা, তোমার বাক্য উপলব্ধি করতে সাহায্য করো, তোমার বাক্যে কার্যকারী শ্রোতা করো। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। নাইট শব্দটার অর্থ হল বীর যোদ্ধা। যোদ্ধাদের জীবন অত্যন্ত কঠিন এবং দায়িত্বপূর্ণ হয়। প্রাচীনকালে যোদ্ধারা এক হাতে ঢাল এবং এক হাতে অস্ত্র নিয়ে যুদ্ধে অবতীর্ণ হতো। আমরা যারা খ্রিস্টকে পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছি, আমরা প্রত্যেকেই এক একজন খ্রিস্টের যোদ্ধা, আর তাই আমরা হলাম খ্রিস্টান নাইটস। সাধু পৌল ইফিসিও 6:16-17 পদে বলছেন, তোমরা বিশ্বাসের ঢাল এবং আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আজকে খ্রিস্টের উত্তম যোদ্ধা হতে গেলে, উত্তম যোদ্ধার কাজ করতে গেলে আমাদের বিশ্বাসের ঢাল নিতে হবে এবং আমাদেরকে আত্মার খড়গ অর্থাৎ এই যে বাক্য, ঈশ্বরের বাক্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। আসুন, খ্রিস্টের উত্তম যোদ্ধা হিসেবে আমাদের উপরে কি ধরনের দায়িত্ব অর্পণ করা হয়েছে তা আমরা একটু দেখে নিই। প্রভু যীশু খ্রিস্ট মার্ক লিখিত সুসমাচারের 16:15 পদে তার শিষ্যদেরকে বলছেন, তোমরা সমুদয় জগতে যাও, সমুদয় সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো। মতি লিখিত সুসমাচারের 25:30-41 পদে তিনি তার অনুগামীদেরকে বলছেন যে জগতের একজন অসহায় দরিদ্র মানুষের যদি তোমরা সেবা করো, তাহলে তোমরা খ্রিস্টেরই সেবা করো। অর্থাৎ খ্রিস্টের উত্তম যোদ্ধা হিসেবে আমাদের মূল দায়িত্ব হল সুসমাচার প্রচার করা এবং মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করা। আর এই কাজ করতে গেলে আমাদের অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সাধু পৌল বলছেন, খ্রিস্টের উত্তম যোদ্ধা হতে গেলে ক্লেশ ভোগ স্বীকার করতে হবে। আর খ্রিস্টের উত্তম যোদ্ধা হিসেবে আমাদের কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তা সাধু পৌল করিন্থীয়দের প্রতি প্রথম পত্রে 16:13-14 পদে উল্লেখ করেছেন, যা আজকে আমাদের থিমড ভার্স। তাই প্রথম করিন্থীয় 16:13-14 পদ, সেখানে বলা হচ্ছে, তোমরা জেগে থাকো, বিশ্বাসে দাঁড়াইয়া থাকো, বীরত্ব দেখাও, বলবান হও এবং তোমাদের সমস্ত কার্য প্রেমে হোক। অর্থাৎ চারটি বৈশিষ্ট্য খ্রিস্টের উত্তম যোদ্ধা হিসেবে আমাদেরকে দেখাতে হবে। প্রথমটি হলো জেগে থাকো, অর্থাৎ সতর্ক থাকতে হবে। প্রভু যীশু খ্রিস্ট গেতসিমানি বাগানে তার শিষ্যদেরকে বলছেন, তোমরা জেগে থাকো, প্রার্থনা করো যেন তোমরা পরীক্ষায় না পড়ো। আজকে খ্রিস্টের উত্তম যোদ্ধা হিসেবে আমরা যখন প্রচার করব, মানুষের জন্য কাজ করব, তখন আমাদের সামনে অনেক রকম পরীক্ষা আসবে, আমাদের সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, বিশ্বাসে দাঁড়িয়ে থাকো, অর্থাৎ বিশ্বাসে অটল থাকতে হবে। একটা সরিষা দানার মতো যদি বিশ্বাস আমাদের থাকে, আমরা পর্বত স্থানান্তরিত করতে পারবো, স্বয়ং খ্রিস্ট এই আশ্বাস দিচ্ছেন। তাই বিশ্বাসকে ঢাল হিসেবে ব্যবহার করলে আমরা অনেক কঠিন পরিস্থিতিকে জয় করতে পারবো। তৃতীয়ত, সাহস দেখাতে হবে। বলা হচ্ছে, বীরত্ব দেখাও, বলবান হও, অর্থাৎ খ্রিস্টের উত্তম যোদ্ধা হিসেবে আমাদের সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাধু পৌল 2 তিমোথীয় 1:7 পদে বলছেন, তোমাদেরকে ভীরুতার আত্মা দেওয়া হয়নি, কিন্তু তোমাদেরকে শক্তির, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা দেওয়া হয়েছে। তাই উত্তম যোদ্ধা হিসেবে কাজ করতে গেলে আমাদের সাহসী পদক্ষেপ নিতে হবে। আর শেষ হচ্ছে, প্রেমে কার্য করতে হবে, সমস্ত কার্য প্রেমে করতে হবে। আজকে খ্রিস্টের উত্তম যোদ্ধা হিসেবে আমাদের সমস্ত কার্য প্রেমে করতে হবে। আজ স্বাধীনতার এত বছর বাদেও আমাদের দেশে জাতপাত, ধর্মান্ধতা, অশিক্ষা, কুসংস্কার রয়েছে। আমাদের দেশে নারী নির্যাতন, শিশু শ্রম আছে, নারী ও শিশু পাচারের মতো ঘটনা ঘটছে। আমরা কি মানুষের কল্যাণে সুসমাচার প্রচারের জন্য কষ্ট ভোগ করতে আমরা কি প্রস্তুত আছি? তাহলে আমাদেরকে প্রেমে সমস্ত কাজ করতে হবে। তাই খ্রিস্ট বলছেন, ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। তাই আসুন, খ্রিস্টের উত্তম যোদ্ধা হিসেবে খ্রিস্টের সুসমাচার প্রচারের দায়িত্ব আমরা নিই, মানুষের কল্যাণে আমরা নিজেদেরকে নিয়োজিত করি, আমরা সজাগ হই, সচেতন হই, আমরা বলবান হই এবং সমস্ত কার্য প্রেমে করি। আমরা প্রত্যেকে খ্রিস্টের উত্তম যোদ্ধা হই। আমেন।